নমস্কার আমার নাম ডাক্তার পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আপনারা সবাই জানবেন কীভাবে এনস্টেস অর্থাৎ যেখানে কিডনি পঞ্চম স্তরে পৌঁছে যায় যেখানে কিডনি স্তর এক শূন্য এক 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 দুই পৌঁছে যায় এবং তারও উপরে চলে যায় সেটি কিভাবে ব্যবস্থাপনা করা হয় তাহলে প্রায় যখন কিডনি রোগীরা খুব উচ্চ স্তরে আসেন এক 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 দুই এক তিন স্তরে আসেন তখন তারা তাই বলেন যে ডাক্তার সাহেব আমাকে ডায়ালিসিস করতে হবে না সেখানে রোগীকে পরিচালনা করা খুব কঠিন হয়ে পড়ে সেখানে আমাদের শুধু স্তরগুলো দেখতে হয় না সেখানে আমাদের রোগীর শরীরের ভেতরে অনেক কিছু দেখতে হয় তাই আজ আমরা সেটিকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথম বিষয় যা আমাদের বিচার করতে হয় কোন কারণে খারাপ হচ্ছে যদি কোনো ফ্যাক্টর এমন থাকে যা ব্যবস্থাপনা যোগ্য অর্থাৎ যদি রোগীর কিডনি উচ্চ রক্তচাপ বা চিনির কারণে খারাপ হচ্ছে এবং ডাক্তার মনে করেন যে এটি খুব সহজে ব্যবস্থাপনা যোগ্য তাহলে সেখানে ডায়ালিসিস বন্ধ করা যেতে পারে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত আমাদের পূর্ববর্তী প্রবণতা লিখতে হয় রোগীর ইতিহাসগত প্রবণতা লিখতে হয় অর্থাৎ তার রিপোর্ট লিখতে হয় যদি গত মাসে কিডনির লেভেল ছিল এখন ছয় হয়েছে মাসে সরাসরি পৌঁছেছে অর্থাৎ খুব জমা হচ্ছে খুব কম সময়ে অনেক বট জমা হচ্ছে তাহলে এখানে আমাদের সেই ফ্যাক্টরটিও বের করতে হয় যা এত বট জমা করাচ্ছে এবং তাতে প্রায়ই আমরা কারণ খুঁজে পাই তা হলো মেটাবলিক অ্যাসিডোসিস মেটাবলিক অ্যাসিডোসিস কি এবং কোন কারণে কিডনিকে এত দ্রুত ক্ষতি হচ্ছে এর উপরে আমি অনেক ভিডিও তৈরি করেছি এবং এই ভিডিওর সাথে আমি আপনাকে একটি লিঙ্কও দিচ্ছি সেখানে গিয়ে আপনি মেটাবলিক বুঝতে পারবেন যেখানে গিনি বক্সের স্পিড খুব খারাপ হয়ে যায় তৃতীয় বিষয় আমাদের রোগীর শরীরে স্টেট দেখতে হয় যদি রোগী খুব বেশি দুর্বল হয় রোগীর শরীরে অনেকগুলো উপসর্গ দেখা দিচ্ছে রোগী খাবার খাচ্ছে না রোগী হাঁটতে পারছে না রোগীর সাথে কথা বলা যাচ্ছে না রোগী বমি করছে এমন ক্ষেত্রে আমাদের জরুরি ভিত্তিতে ডায়ালিসিস করতে হয় কারণ সেখানে রোগীর কার্ডিয়াক সমস্যার সম্ভাবনা এই কারণেই রোগীকে খাবার গ্রহণ যেমন জল গ্রহণ যেমন ওষুধ গ্রহণের উপযোগী করতে রোগীকে আগে ডায়ালিসিস করতে হয় যাতে শরীরের ভিতরে যে সেরা মেডেল জমা হয়েছে তা কমে যায় এবং রোগীর শরীর খাবার জল ওষুধ গ্রহণ করতে শুরু করে তখন আমাদের কাজ এগিয়ে যেতে পারে এখন প্রায় রোগীর মনে আসে ডাক্তার সাহেব যদি আমরা একবার ডায়ালিসিস করিয়ে নিই তাহলে আমাদের পুরো জীবন ধরে করতে হবে এটা জরুরি নয় এটি নির্ধর করে অবস্থার উপর কিন্তু কিছু রোগীর ক্ষেত্রে আমাদের একদম ডায়ালিসিস করতে হয় না কিছু রোগীকে বারবার ডায়ালিসিস করতে হয় আবার কিছু রোগীকে থেমে থেমে ডায়ালিসিস করতে হয় তাদের শরীর কিভাবে আচরণ করছে তা দেখে তাই এই ছিল তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিই তাহলে আমরা শুরু করি পরীক্ষার আমি পরীক্ষা দিচ্ছি আপনি নিজেও বিচার করার চেষ্টা করুন আমি আপনাকে সাহায্য করব। কোন রোগীকে কিভাবে পরিচালনা করা উচিত এখন আমি আপনাকে কিছু উদাহরণ দেব সেই উদাহরণগুলো বুঝতে পারলে আপনি আমার সাথে বিচার করতে চেষ্টা করুন যে কোন রোগীকে আমরা প্রথমে কি করব। তাহলে কল্পনা করুন একজন রোগী আছে পুরুষ বয়স টি এস কিডনি স্তর দুই দুই রোগী এসে বলছে যে আমার শরীরে কোনো লক্ষণ নেই কোনো সমস্যা নেই আমি শুধু একটু দুর্বলতা অনুভব করছি এমন রোগীর ক্ষেত্রে চিকিৎসার লাইন আপনি কি নেবেন আপনি ডাক্তার নন আমি মানি কিন্তু আপনি চেষ্টা করতে পারেন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এখন আমি আপনাকে উত্তর দিচ্ছি কারণ কিডনি স্তর দুই দুই এত উচ্চ স্তরের কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ কিডনির কারণে আপনার এসিতে স্পাজম হয় কারণ আমাদের কার্ডিয়াক বেশি কঠিন সময় বিট করে এবং কঠিন সময় সংকুচিত ও প্রসারিত হতে থাকে তাই কার্ডিয়াক আপনার হৃদয়কে ঠিক রাখতে কাজ করে এমন রোগীর ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে ডায়ালিসিস করা যাকে তার হার্ট সেফ হয়ে যায় একবার হার্ট সেফ হয়ে গেলে এরপর তার উপর চিকিৎসা করা সহজ হয় এমন রোগীকে খুব দীর্ঘ সময় ডায়ালিসিস করতে হয় না কারণ আমরা তার শরীরের অবস্থাকে পরিবর্তন করে ফেলেছি বাকি যে ইউরিয়া ছিল বাকি যে লক্ষণগুলো ছিল না তা ছিল কারণ শরীর শক্তিশালী ছিল এমন রোগীকে চিকিৎসা করা সহজ হয় কিন্তু আমাদের শুরুতে চিকিৎসা করতে হয় ব্রেডকে পরিষ্কার করার মাধ্যমে এখন আমরা দ্বিতীয় উদাহরণের দিকে যাই একজন রোগী আছেন যার ইতিমধ্যে ট্রান্সপ্লান্ট খুলে গেছে এবং তার স্তর এক শূন্য এক এক এ পৌঁছে গেছে এমন রোগীর সাথে কি করা উচিত তার বয়স নিয়ে কিছু ভাবুন আপনি কি ভাবছেন এখন আমি আপনাকে উত্তর দিচ্ছি যদি আপনার আগে কখনো ট্রান্সপ্লান্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে মেডিসিনের অপশন। থাকে না কারণ এখানে উভয় কিডনি আগে খারাপ হয়েছে আমরা কি করেছি আমরা একটি পিসি কিডনি প্রতিস্থাপন করেছি কিছু বছর এটি কাজ করেছে এখন তৃতীয় কিডনিও ফেল হয়ে গেছে এখন এই কিডনিকে আমরা যতই ওষুধ দিই তা কাজ করবে না কারণ এখানে কিডনি প্রত্যাখ্যাত হচ্ছে কারণ কিডনি অন্য কারো শরীর থেকে এসেছে এবং আমাদের শরীরে একটি ইমিউন প্রতিক্রিয়া শুরু হচ্ছে এই কারণেই তাকে কুটিনিস দেওয়া হয়েছিল যাতে সে রিয়াকশন কন্ট্রোলের পথে চলে অবশেষে জয়কার হলো শরীরের হল শরীরটি এটি প্রাকৃতিকভাবে প্রত্যাখ্যান করেছে কারণ প্রত্যাখ্যান একটি প্রাকৃতিক প্রক্রিয়া এটি প্রত্যাখ্যাত হয়েছে। এখন এমন কেসগুলোর মধ্যে যদি আমাদের চিকিৎসা দিতে হয় তাহলে রোগীর জন্য সবচেয়ে ভালো দুইটি পদ্ধতি থাকে অথবা সে পুনঃ প্রতিস্থাপন করাতে পারে অথবা লাইফ লগ ড্যালিসিসে থাকতে পারে এখন এটি রোগীর আর্থিক অবস্থার উপর রোগীর শারীরিক শক্তির উপর এবং রোগীর ইচ্ছার উপর নির্ভর করে তাই যেমন তার ইচ্ছা হবে যেমন তার পকেট বলবে তাকে তেমনই চলতে হবে তার কাছে মেডিসিন দিয়ে ব্যবস্থাপনার থাকে না তাই যদি এমন রোগী আমার কাছে আসে তাহলে তাদের হাত জোট করে বলতে হয় যে আপনি আপনার ট্রান্স আবার এমনভাবে করাবেন না আপনাকে মেডিসিন পাওয়া যাবে না এবং তাদের মনা করতে হয় তাই এই বিষয়টি আপনি খেয়াল রাখবেন এখন চলুন আমাদের তৃতীয় উদাহরণের দিকে নিয়ে আলোচনা করছি এটি সমাধান করার চেষ্টা করুন যদি কিডনি স্তর শূন্য হয় এবং রোগীর রক্তচাপ উচ্চ হয় তাহলে এই ধরনের ক্ষেত্রে আপনি কি করবেন ডাক্তারকে কি করা উচিত এই ধরনের কেসগুলো ব্যবস্থাপনাযোগ্য হয় কারণ রক্তচাপ একটি ডিসঅর্ডার যা ব্যবস্থাপনাযোগ্য যদি এটি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে কিডনি আরও খারাপ হওয়া বন্ধ করে দেয় কিডনি স্তর স্থির হতে শুরু করে এবং কিডনি স্তর কমতে শুরু করে বর্তমানে কিডনি স্তর কিভাবে কমছে এটি জানা গুরুত্বপূর্ণ কিডনি কমানোর দুইটি গুরুত্বপূর্ণ উপায় আমি প্রতিটি ভিডিওতে বলি আমি আবারো পুনরাবৃত্তি করছি প্রথম পথ হলো আপনার শরীরে কেটনের মতো জিনিসগুলোর উৎপাদন কমানো দ্বিতীয়ত শরীরে এমন কিছু কম করা যা কেতন তৈরি করে পদ্ধতি হলো যে আপনাকে আপনার প্রোটিন গ্রহণ বন্ধ করতে হবে বা কমাতে হবে শরীরে ঠিক ততটাই প্রোটিন দিতে হবে আপনার শরীরকে বাঁচিয়ে রাখতে এখন জানতে হবে কতটা জরুরি এবং কতটা জরুরি নয় যা আপনার কিডনি ফাংশন টেস্ট কেফটি রিপোর্ট থেকে বোঝা যাবে কেফটি রিপোর্টে সাধারণত কিডনি এবং ইউরিয়া দেখা যায় কিন্তু আপনি অন্যান্য রিপোর্টগুলো দেখেন না সেই রিপোর্টের মধ্যে মোট প্রোটিন এবং অ্যালবুমিনের মানও থাকে যদি তিনি না আসেন তাহলে আপনি আপনার কেফ এর সাথে এলএফটি করিয়ে নিন এর মধ্যে টোটাল চিন এবং টোটাল এলবুমিন আপনার রক্তে কত আছে তা জানা যাবে অর্থাৎ আপনার শরীরে কত প্রোটিন আছে তা জানা যাবে এবং তার ভিত্তিতে আমাদের চিকিৎসা চালাতে হবে এখন যদি আপনার শরীরে কতগুলো লেভেল এক শূন্য আছে এবং আপনার বয়স কম ত্রিশের আশেপাশে হলে তাহলে যদি কিডনি খারাপ হয়ে থাকে তাহলে এটি ব্যবস্থাপনাযোগ্য একই জায়গায় যদি আমরা বিপি বাদ দিয়ে ডায়াবেটিস যোগ করি এবং কিটন লেথেলো একই রাখি বয়সটাকে একটু বাড়িয়ে পঞ্চাশ ষাটে নিয়ে যাই তাহলে এই সমস্যা ব্যবস্থাপনা যোগ্য থাকে কারণ শর্করা নিয়ন্ত্রণ করা ইনসুলিনের সাহায্যে এবং ওষুধের সাহায্যে খুব সহজে নিয়ন্ত্রণে আসবে এবং এর সাহায্যে কিটন লেভেলও কমতে শুরু করে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কিটেন লেভেলও যত বেশি হয় তত বেশি লক্ষণ শরীরে আসতে শুরু করে তত বেশি জটিলতা দেখা যায় এবং তত বেশি জীবনযাত্রার অবস্থার অবনতি ঘটে তাই যখন আপনি জানতে পারবেন যে আপনার কিডনি খারাপ হচ্ছে এবং কিটেন লেভেলও বাড়তে শুরু করেছে তখন যত দ্রুত আপনি এ বিষয়ে পদক্ষেপ নেবেন তত দ্রুত আপনার অবস্থা নিয়ন্ত্রণে আসবে এবং মৌলিক বিষয়গুলো সবসময় মনে রাখবেন কিডনি কখনোই নিজে থেকে খারাপ হয় না এর পেছনে কোনো না কোনো কারণ থাকে যদি আপনি সেই কারণটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে কিডনির জন্য নতুন কোনো ক্ষতি হবে না এভাবে কিডনির অবস্থা আরও খারাপ হওয়া বন্ধ হয়ে যায় কিটেন লেভেল স্থিতিশীল হয়ে যায় এবং তখন আপনার কিটেন লেভেল নিচে আসা শুরু হয় তাই মৌলিক বিষয়গুলো সব সময় মনে রাখুন আপনার ওজন কমানোর চেষ্টা করবেন না সঠিকভাবে খাবার খান আমরা অবশ্যই প্রোটিন কমিয়ে দিই কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়িয়ে দিই যাতে শরীরে কোনো ধরনের ঘাটতি না হয় আরও অনেক বিষয় আছে যা এই ভিডিওতে ব্যাখ্যা করা আমার জন্য খুব কঠিন এবং আমি চাই আপনি আপনার অবস্থাকে আরও ভালোভাবে বুঝতে চেষ্টা করুন কারণ যখন কোনো রোগীকে চিকিৎসা শুরু করা হয় তখন ডাক্তারদের জ্ঞানই যথেষ্ট নয় রোগীরও ততটাই জ্ঞান থাকা প্রয়োজন কারণ রোগী বাড়িতে নিজের অবস্থাকে পরিচালনা করছে তার বিপি কি শর্করা কি কি খাচ্ছে কি খাচ্ছে না সেগুলো আমাদের জানাতে হয় তাই আপনার জ্ঞান যত বেশি হবে আমার সঙ্গে দেখা করার আগে তত কাজ করা সহজ হয়ে যাবে যদি আপনার তথ্য না থাকে এই চ্যানেলটি পুরোপুরি কিডনি রোগের সম্পর্কে তথ্য দিচ্ছে তাই আপনি এক এক করে সব ভিডিও দেখবেন তাহলে আপনার এত জ্ঞান হবে যে আপনি আপনার কিডনিকে ভালোভাবে পরিচালনা করতে পারবেন আমি আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন তবুও যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে জিজ্ঞাসা করতে পারেন ডাক্তারদের টিম আমার সঙ্গে রয়েছে এবং এর সঙ্গে আমি আপনার কাছে বিদায় নিতে চাই কিন্তু যাওয়ার আগে আমি চাই আপনি এই রিপোর্টগুলো দেখ।